সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যেহেতু আল্লাহ পাক আমাদের এখন সুস্থ রেখেছেন। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে আসলাম আরেকটি প্রোগ্রাম নিয়ে, ভিডিও প্রোগ্রাম নিয়ে, সেটা হচ্ছে কানের দুল। মাত্র মাত্র অনেক কম ওজনের, সেটা হচ্ছে 21 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি গহনা, এবং অনেক নিখুঁতভাবে খুব সুন্দর করে তৈরি করা। সেটার ওজন হচ্ছে মাত্র 5 আনা ওজন। 21 ক্যারেট স্বর্ণের গহনাটি আসলে অনেক সুন্দর ও সুদক্ষ করে তোদের কারো তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গহনাটি, মাঝখানে যে মডেলটা, এটা কিছুটা আপেলের মতো ফ্রেমটা আছে, এবং সেখানে হচ্ছে যে আপনার কি বলে খুব সুন্দর করে মানে নিখুঁতভাবে কাজগুলো তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ফুলের মতো রয়েছে, গোলাপের মতো, আবার সাইডে ছোট ছোট চিকন চিকন তার ও দানা দিয়ে, বুটি বুটি দানা দিয়ে, নিচে পাতা দিয়ে ও চেন দিয়ে কাজটি তৈরি করা হয়েছে। কাজটি আসলে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। যে আমার পিছনে আমার দোকানের নাম, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার দোকানের নাম ও কত করে শুনো সব লেখা আছে সেখানে, এবং নিখুঁতভাবে ঝালাই করা হয়েছে। প্রতিটি পয়েন্ট নিখুঁতভাবে ঝালাই করে আবার অন্যান্য কারিগর দ্বারাও সেটা চেক করা হয়েছে যে সেখানে ঠিকমতো ঝালি হয়েছে কি না। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুলটি, এবং খুব সুন্দরভাবে কারিগর দ্বারা খুব সুন্দরভাবে তৈরি করা এই দুলটি। এই দুলটি হচ্ছে মাত্র 5 আনা দিয়ে এত সুন্দর আপনার দুল পাচ্ছেন। এটা হচ্ছে যে আধুনিক যুগের অত্যাধুনিক মডেলের তো গহনা। আর এই যে ডাঁট দেখতে পাচ্ছেন, ডাঁটটা অনেক মজবুত ও সুন্দর, এবং লম্বা এবং মোটা। আর এটার কারণেই দুলটা মানে আপনার কান থেকে পড়ে যাওয়ার আশঙ্কা খুবই কম, খুবই কম। কেননা আপনার দুলের উপর ডিপেন্ডস করে কান থেকে পড়ে যাওয়া। অনেকে অনেক কাস্টমার আসে প্রশ্ন করে, আপনি দুলে আংটা সিস্টেম অর্থাৎ সিটিমিং সিস্টেম দিচ্ছেন না কেন? আমি বলে দিই, আসলে হচ্ছে সিটিমিং সিস্টেম দিলে আপনার দুলটা আপনার সুবিধা রকম কানে বসে থাকবে না, ঝুলে থাকবে, দেখতে খারাপ লাগবে। কিন্তু এখানে আপনার যে সিস্টেমে আছে দুলটা, এই দুলটা সিস্টেম থাকলে এই অবস্থায় আপনার দুলটা সুন্দরভাবে কানে বসে থাকবে, এবং টপের মতো খুবই সুন্দরভাবে বসে থাকবে, এবং দেখতে অনেক সৌন্দর্য বাড়বে। আপনার আসলে মেয়েদের যত সাজাবেন তত সাজবে। একটা কথা আছে গ্রাম অঞ্চলে, যে সাজালে গুজালে নাকি বেটি নাকি জেনে একটা কথা বলে, কানে যখনই পড়বে গহনাটা, অটোমেটিক গহনাটার কারণে মেয়েটার সৌন্দর্য আরও বেশি ফুটে উঠবে। যাই হোক, তো আসলে একটা গহনা তৈরি করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। যতই আমি বলি অল্প টাকা দিয়ে, আসলে কিন্তু যে গহনাটি ক্রয় করতেছে সে কিন্তু